আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তোতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আজমল নয় হিমন্তের সঙ্গে সরাসরি আলোচনায় বসা ভালো বললেন ভূপেন বোরা। আসামে মৌলানা বদরুদ্দিন আজমল বিরোধিতার ছাড়পত্র দিয়েছে এআইসিসি, ফলে সরাসরি এবার এআইইউডিএফ সুপ্রিমো আজমলের বিরুদ্ধে সুর চড়া করে তীব্র আক্রমণ শুরু করলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তীক্ষ্ণ বাক্যফলায় বিদ্ধ করলেন ইউডিএফ সুপ্রিমোকে। শুক্রবার বিহুপুরিয়ায় বসে ভূপেন বোরা শুনিয়ে দিলেন আসামে আজমলের দলের সঙ্গে মিত্রতা করার জন্য আলোচনার টেবিলে বসার চেয়ে তো সরাসরি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনায় বসলেই হয়, কেননা বিজেপিরই বি টিম এআইইউডিএফ। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে না হয় আমরা ডেকে নেব রাজীব ভবনে। চলতি বছরের শেষেই আসামে বাঁচতে চলেছে পঞ্চায়েত বুথের বাদ্দি, এর পরপরই 2024 সালে আসবে লোকসভার বুট। পঞ্চায়েত এবং লোকসভা বুটের বিউগোল বাজার আগে আসামে ফের একবার আসন সমঝোতা এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের চিন্তাভাবনা শুরু করেছে এআইইউডিএফ। আজমলের দল চাইছে 2021 সালের আদলে আসন সমঝোতা করে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে নিজেদের অবস্থান আরও পাকা করে নিতে, কিন্তু এই প্রস্তাবে সাড়া দেওয়ার কোনো প্রশ্নই উঠে না কংগ্রেসের। কেননা 2021 সালের বিধানসভা বুটে কংগ্রেস এআইইউডিএফের সঙ্গে জুটে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। আসামে বিধানসভা বুটের পর 180 ডিগ্রি পাল্টি হয়েছে আজমলের দল। ভোটের পর আসাম প্রদেশ কংগ্রেস সহ দলের সর্বভারতীয় নেতৃত্বের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতেও দ্বিধাবোধ করেননি এআইইউডিএফ নেতারা। সমালোচনা করেছেন খুদ মৌলানা বদরুদ্দিন আজমলও, আর এর জেরেই কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব উপলব্ধি করেছে আজমল আর যাই হন না কেন, জোট সঙ্গী হিসেবে মোটেই স্বস্তিকর নন কংগ্রেস দলের জন্য। সর্বভারতীয় ক্ষেত্রে তো বটেই, আসামের রাজনীতিতেও আজমল যেভাবে বিজেপির বিভিন্ন কাজের ডালাও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অতীতে, তাতে একটা বিষয় স্পষ্ট, তিনি বিজেপি এবং আরএসএস এর মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে প্রচ্ছন্ন মিত্রতা করে চলেছেন, কিন্তু এটাই মানতে পারছে না কংগ্রেস। তাই কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ জয়রাম রমেশ গত 11 জানুয়ারি এক প্রেস বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন আজমল বিজেপির এজেন্ট, তার দলের সঙ্গে আর জোট করবে না কংগ্রেস। এছাড়াও যেভাবে মৌলানা বদরুদ্দিন আজমল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন তা কোনো অবস্থাতেই মানা যাচ্ছে না, তাই আজমলের সঙ্গে আর সমঝোতা নয়। এরপর থেকেই আসামেও এআইইউডিএফ দলের বিরুদ্ধে আক্রমণ তীব্র করতে শুরু করেছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। শুক্রবার বিহুপুরিয়ায় কংগ্রেসের সভায় তিনি সোজা সাপটাই বলে দিয়েছেন, আসামে আজমলের দলের সঙ্গে জোট নিয়ে কথা বলার চেয়ে তো সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করাই ভালো, কেননা রাজ্যে আজমলের সবচেয়ে বড় মেন্টর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ফলে তার সঙ্গেই তো জোট নিয়ে কথা বলা প্রয়োজন। এদিন ধেমাজি লক্ষিমপুর বিশ্বনাথ শোণিতপুর জেলার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হাত সে হাত জোড়ো অভিযান নিয়ে আলোচনা করছিলেন ভূপেন বোরা। এই আলোচনায় তিনি স্পষ্ট করেছেন আগামী দিনে আর যাই হোক না কেন আসামে এআইইউডিএফ দলের সঙ্গে জোট গড়ার কোনো প্রশ্নই উঠে না, এর চেয়ে তো ভালো হবে রাজীব ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আলোচনায় বসা। কেননা আসামে এআইইউডিএফ দলের নেতৃত্ব দিচ্ছেন খুদ মুখ্যমন্ত্রী, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সাংসদ রঞ্জিত রঞ্জনের উপস্থিতিতেই তিনি এই মন্তব্য করেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, দলের কার্যকরী সভাপতি রানা গোস্বামী, বিধায়ক ভরত নর, ছিলেন মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী মীরা বরঠাকুরও। এছাড়া এদিন বেশ কয়েক হাজার লোক বিভিন্ন জেলা থেকে এসে কংগ্রেসে যোগ দিয়েছেন বলেও জানান ভূপেন বোরা। বস্তুত রাহুল গান্ধীর নেতৃত্বে চলা ভারত জোড়ো যাত্রার সাফল্যে গোটা দেশে পুরোচ্ছন্ন মনে হয়ে রয়েছে কংগ্রেস, এটা মাথায় রেখেই কি আসামের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে চাইছেন ভূপেন বোরা? এআইইউডিএফ অগপদলকে বাদ দিয়ে অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে মিলে জোট গড়ার কথাও তার মাথায় রয়েছে এমন ইঙ্গিতই মিলেছে। বিশেষ করে আজমলের দলের সঙ্গে জোট গড়ে কংগ্রেসের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য দল উঠে পড়ে লেগেছে, এজন্য কংগ্রেস দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনাও চলছে। ভূপেন বোরা চাইছেন দলের সব স্তরের নেতার সম্মতি নিয়ে নতুন করে আসামে বিজেপি বিরোধী মহাজোট গঠন করতে, কিন্তু এই মহাজোটে স্থান হবে না আজমল এবং তার দলের। আজমলের দলকে পুরোপুরি ব্রাত্য করে দিয়ে আগামী দিনে আসামে নতুন জোট গঠনের জল্পনাকে উস্কে দিচ্ছে ভূপেন বোরার মন্তব্য।
এদিকে আসামের প্রতিটি জেলায় ভারত জোড়োর আদলে হাত সে হাত জোড়ো নাম দিয়ে এক পদযাত্রার আয়োজন করেছে কংগ্রেস। এই পদযাত্রায় রাজ্যের প্রতিটি পরিবারকে ছুঁয়ে যেতে চাইছে দল। আগামী 26 জানুয়ারি শুরু হবে এই পদযাত্রা, যাবে রাজ্যের প্রতিটি ব্লকে। দলের জেলা প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্ব সামিল হবেন এই পদযাত্রায়। অপরদিকে বদরপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে অসন্তুষ্ট জিএম আনসুল গুপ্তা। উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিআরএম যোগিন্দর সিং লাখড়াকে সঙ্গে নিয়ে শুক্রবার বদরপুর রেল স্টেশনে পৌঁছান জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা। এদিন স্টেশন মাস্টার ও বদরপুরের স্কাউট এন্ড গাইডের পক্ষ থেকে জিএম কে সংবর্ধনা জানানো হয়। এরপর জিএম ডিআরএম সহ রেলের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ অফিসারদের নিয়ে রেল স্টেশনে যাত্রীদের জন্য ভোজনালয়, বিভিন্ন মিষ্টির দোকান, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার ঘুরে দেখেন। কি কি সমস্যা রয়েছে ওইসব দোকানে যাত্রীদের খাদ্যের চাহিদা আছে কিনা তাও জেনে নেন। এদিন স্টেশনের শেষ মাথায় রেলের লাইসেন্সপ্রাপ্ত ফাস্ট ফুডের দোকানের উদ্বোধন করেন জিএম। ওই সময় দোকানের তালিকা অনুযায়ী কোনো খাবার নেই কেন, স্টেশনের শেষ মাথায় কেন দোকানটি করা হলো এবং এতে ট্রেন যাত্রীদের জন্য কি সুবিধা থাকবে জানতে চাইলেও দোকানের মালিক সৎ উত্তর দিতে পারেননি। এতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন জিএম। এর আগে বদরপুর স্টেশনে রেল সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জিএম কে অভিবাদন জানানোর পর জিএম বদরপুরে এনএফ রেলের সুরক্ষা বাহিনীর বিশেষ ধরনের বডি ওয়ান ক্যামেরা বুকে লাগিয়ে এর উদ্বোধন করেন। অপরদিকে করোনা কাল কাটিয়ে 3 বছর পর ফের আয়োজিত হচ্ছে শহরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা, আর এবারই প্রথম বিনোদনের উপকরণ বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শুক্রবার এই দরপত্র খোলার পর পুরো তহবিলে যে বিপুল পরিমাণ অর্থ আসার তথ্য সামনে এসেছে তাতে অনেক প্রশ্নের উদ্রেক করেছে। কেননা এই মেলার মাধ্যমে যেখানে লক্ষ লক্ষ টাকা পুরসভার তহবিলে আসার কথা, সেখানে দীর্ঘ বছর কোনো ধরনের দরপত্র আহ্বান করা হয়নি, এর পেছনে কি কারণ রয়েছে, কাদের স্বার্থে বঞ্চিত হলো পুরসভা, এসব নানা প্রশ্ন দেখা দিয়েছে। সূত্রে জানা গেছে গান্ধী মেলায় বিনোদনের উপকরণ বসানোর জন্য নির্ধারিত করা হয়েছে মোট 25,000 বর্গফুট জমি। দরপত্র জমা পড়েছে মোট 5টি সংস্থার নামে। এদিন বিকেলে দরপত্র খোলার পর দেখা গেছে যে বিগত বছরগুলোতে ডিকে এন্টারপ্রাইজ নামে যে সংস্থা বিনোদনের উপকরণ বসিয়ে আসছিল সেই সংস্থাও এবার দরপত্র জমা দিয়েছে, তাতে বর্গফুট প্রতি 8 টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে মেসার্স গুপ্তা নামে অন্য একটি সংস্থা 15 টাকা করে দরপত্র জমা দিয়েছে। এছাড়াও ডিজনিল্যান্ড 10 টাকা, টিকে এন্টারপ্রাইজ 3 টাকা 11 পয়সা এবং বিবি এন্টারপ্রাইজ 1 টাকা 63 পয়সা করে দরপত্র জমা দিয়েছে। এদিকে মেসার্স গুপ্তার পক্ষ থেকে বর্গ প্রতি সবচেয়ে বেশি টাকা দেওয়া হলেও দরপত্র খোলার সময় ওই সংস্থার পক্ষে কেউ উপস্থিত ছিলেন না। এ অবস্থায় 10 টাকা দর দেওয়া ডিজনিল্যান্ডেরই বরাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরসভার নির্বাহী আধিকারিক আশুতোষ ডেকাকে এই দরপত্র নিয়ে জিজ্ঞেস করলে তিনি কিছুই বলতে চাননি, শুধু জানান যে 5টি সংস্থা টেন্ডার পাস করেছে সে ব্যাপারে বিস্তৃত তথ্য জেলা শাসককে প্রদান করা হবে, সব কিছু খতিয়ে দেখে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলা শাসকই। সরকারি গাইডলাইন অনুযায়ী যদি ডিজনিল্যান্ড এই বরাদ পায় তাহলে তাদের দেওয়া হিসেব অনুযায়ী বিনোদনের উপকরণ বাবদ পুরসভার তহবিলে 1 কোটিরও বেশি টাকা জমা পড়ার কথা। প্রতিদিন প্রতি বর্গফুট 10 টাকা হারে দিলে 25,000 বর্গফুটে একদিনেই 2,50,000 টাকা পুরসভার তহবিলে যাবে, আর এই মেলা 1 মাস চললে সেই অঙ্ক দাঁড়াবে 75 লক্ষ টাকা। তবে গান্ধী মেলার সাম্প্রতিক ইতিহাসে কখনো 1 মাসে এই মেলা শেষ হয়নি। 30 জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শেষ হয় সাধারণ মার্চ মাসেই। সব মিলিয়ে বলা যায় প্রায় 1.5 মাসই মেলা চলে, আর সেই হিসেবে পুরসভার তহবিলে জমা পড়বে 1 কোটিরও বেশি টাকা। অথচ 3 বছর আগে অর্থাৎ 2019 সালে আয়োজিত গান্ধী মেলা থেকে পুরো তহবিলে জমা হয়েছিল মাত্র 12 লক্ষ টাকা। এই হিসেব থেকেই বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘ বছর এ ব্যাপারে দরপত্র আহ্বান না করার পেছনে অনেক বড় ধরনের আর্থিক লেনদেনের গন্ধ পাচ্ছেন, কাদের স্বার্থে বিশাল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত করা হলো পুরসভাকে। তবে এসব প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে অন্য একটি খবরও বাতাসে ভাসতে শুরু করেছে। এবার দরপত্র জমা দেওয়া 5টি সংস্থার মধ্যে 4টিরই মালিক এক, মেলা নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের পরামর্শেই বেনামে এই দরপত্রগুলো জমা দেওয়া হয়েছে। এই খবর সামনে আসার পর অন্য এক সন্দেহ প্রকট হচ্ছে, সিন্ডিকেটের স্বার্থে শেষ মুহূর্তে যদি কারসাজি করে সর্বোচ্চ দর দেওয়া সংস্থা সরে দাঁড়ায় তাহলে লাভের অঙ্কে যে সেট পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
অপরদিকে দক্ষিণ করিমগঞ্জে শাসক দলের নাম করে সমাজ বিরোধী কাজ, প্রতিবাদে সুচ্চার এলাকাবাসী। বিজেপির লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই অবৈধ মদের ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে গোটা এলাকায় ত্রাস সৃষ্টি করছে একটি চক্র। এরই প্রতিবাদে গর্জে উঠলেন বিজেপি কর্মকর্তা সহ দক্ষিণ করিমগঞ্জের কাউলিরপাড় গ্রামের ভুক্তভোগী জনগণ। বিজেপি নামধারী এই চক্র সমাজ বিরোধী কাজে জড়িত এমন অভিযোগ উত্থাপন করে এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, দলের প্রদেশ সভাপতি সহ করিমগঞ্জের জেলা শাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ইতিমধ্যে স্মারকপত্র প্রদান করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। শুক্রবার সকাল 10টায় কেউটকুনাজপির কাউলিরপাড় গ্রামে এক প্রতিবাদী কর্মসূচি হাতে নেন স্থানীয় বিজেপির কর্মকর্তারা। প্রায় 300 মানুষের উপস্থিতিতে বিজেপি দক্ষিণ করিমগঞ্জ মন্ডল কমিটির সম্পাদক রুবেন দু নমাশূদ্র, মন্ডলের কার্যকরী সদস্য হিমু নমাশূদ্র, কিষাণ মোর্চার মন্ডল কমিটির উপসভাপতি ঋষিতোষ নমাশূদ্র, স্থানীয় বুথ সভাপতি তাপস নমাশূদ্র, পৃষ্ঠা প্রমুখ দেবু বিশ্বাস, দিলীপ নমাশূদ্র, উত্তম রায়, সঞ্জু নমাশূদ্র প্রমুখ অভিযোগ করে বলেন, কেউটকুনাজপির কাউলিরপাড় গ্রামের জনৈক বাসিন্দা বিজেপির লোক পরিচয় দিয়ে তার বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে পাশের গ্রামের জনৈক বাসিন্দারাও পরোক্ষ মদত রয়েছে। অবৈধ মদের ব্যবসার পাশাপাশি বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে গোটা গ্রামের পরিবেশ দূষিত করে তুলেছেন এই ভুয়ো বিজেপি নামদারীরা। শান্তিপ্রিয় গ্রামবাসী এসবের বিরুদ্ধে বারবার সরব হলে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়, আর এতেই আতে গা লাগে অসাধু চক্রটির। জিপির উন্নয়নমূলক কাজে বাগলা দিতে মরিয়া হয়ে উঠে চক্রটি। ক্ষুব্ধ বিজেপি কর্মকর্তাদের অভিযোগ, দক্ষিণ করিমগঞ্জ ব্লকের কেউটকুনাজপির প্রত্যন্ত কাউলিরপাড় গ্রামের গরিব জনগণের কল্যাণে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ চলছে, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি গাইডলাইন মেনে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকৃত হিতাধিকারীদের জিও ট্যাগিং করা হয়েছে। এখানে জিও ট্যাগিং এর নামে কোনো ধরনের উৎকুচ নেওয়া বা কারচুপি করা হয়নি বলে দাবি করেন বিজেপির কর্মকর্তারা। কিন্তু বিজেপি নামদারী চক্রটি গ্রাম উন্নয়নের এসব প্রকল্পের কাজে অনিয়ম হচ্ছে বলে বাগড়া দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে এলাকার গরিব জনগণকে কৌশলে বঞ্চিত করতে বিভিন্ন ধরনের কূটচাল চালাচ্ছে এরা। প্রতিবাদী বিজেপি কর্মকর্তাদের দাবি, তফসিলি অধ্যুষিত কাউলিরপাড় গ্রামের গরিব জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেশি উপকৃত হয়েছেন, বিশেষ করে গ্রাম উন্নয়নের প্রতিটি যোজনার কাজে গুরুত্ব দেওয়া হয়েছে পিছপড়া এলাকাতে। প্রকৃত হিতাধিকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাদ পড়া কিংবা জিও ট্যাগিং এর নামে উৎকুচ দেওয়ার প্রশ্নই উঠে না বলেন তারা। বিজেপির নামদারী ওই দুষ্ট চক্রের বিরুদ্ধে এদিন বিক্ষোভ প্রদর্শন সহ মুর্দাবাদ ধ্বনিও দেন তারা। এ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতির হস্তক্ষেপ কামনা করে ইতিমধ্যে একটি স্মারকপত্র প্রদান করেছেন বলে দাবি করেন ক্ষুব্ধ বিজেপির কর্মকর্তারা। অপরদিকে সব নাগরিকের আইনি সচেতনতা থাকা জরুরি, হাইলাকান্দি রবীন্দ্র মেলার আলোচনার সভায় অভিমত বক্তাদের। প্রতিজন নাগরিকের আইনি সচেতনতা থাকা জরুরি, আইন সম্পর্কে সচেতনতা না থাকা কোনো অজুহাত হতে পারে না, প্রতিজন মানুষের আইনের সাধারণ জ্ঞান থাকা একান্ত জরুরি, এই অভিমত উঠে এসেছে শুক্রবার হাইলাকান্দির রবীন্দ্র মেলার মঞ্চে আয়োজিত সচেতনতা সভায়। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত মানব পাচার, নারীর বিরুদ্ধে অপরাধ ও পস্কো আইন সম্পর্কে আয়োজিত এই আলোচনা সভায় বিশিষ্টজনেরা এভাবেই অভিমত ব্যক্ত করেন। আলোচনার শুরুতে বক্তব্য রাখেন আইনজীবী কমরুল ইসলাম চৌধুরী। তিনি ডিএলএস এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার নির্ধারিত আলোচনার বিষয় হিউম্যান ট্রাফিকিং নিয়ে বক্তব্য রাখার শুরুতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাজকর্ম নিয়ে আলোচনা করেন তিনি। তিনি মানব পাচার, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও পস্কো আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, প্রতিজন নাগরিকের আইন সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান থাকা জরুরি। আলোচনায় অংশ নিয়ে হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী বলেন, এক জায়গার মানুষকে অন্য জায়গায় নিয়ে কোনো অবৈধ কাজে লিপ্ত করানো হচ্ছে এক ধরনের মানব পাচার। একইভাবে প্রলোভন বা ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে গিয়ে যে কোনো মানুষকে অবৈধ কাজে লিপ্ত করাকে সাধারণত মানব পাচার বলা হয়, যদিও এ ধরনের অধিকাংশ ঘটনার ব্যাপারে পুলিশ অন্ধকারে থাকে, যার জন্য বহু ক্ষেত্রে অপরাধীরা রেহাই পেয়ে যায়। আরেক বক্তা পুলিশ আধিকারিক বিধান দাস মানব পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কি কি আইনি পদক্ষেপ নেওয়া হয়ে থাকে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। হাইলাকান্দি বার লাইব্রেরির বরিষ্ঠ আইনজীবী নেকি ভূষণ চৌধুরী বলেন, মানুষের কাছে আইনের সুবিধা সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য
এ ধরনের আলোচনার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তিনি শিশুদের যৌন হেনস্থার শিকার হওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রবীন্দ্র মেলা কমিটির কার্যকর্তা সুশান্ত মোহন চট্টোপাধ্যায় আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। তিনি আইনের বিভিন্ন দিক তুলে ধরে এ সম্পর্কে নাগরিক সমাজকে সচেতন থাকার পরামর্শ দেন। আইনজীবী নমিতা দেবনাথ ডোমেস্টিক ক্রাইমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। হাইলাকান্দি লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক বি আচার্য এদিনের সভাকে সফল বলে উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে সাধারণ মানুষের মুখ্য ভূমিকা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই।